হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাথি জিরো সেভেন ম্যাথ আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষার্থীদের জন্য অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টির সাজেশান নিয়ে এসেছি এখানে অ্যানালাইটিক অ্যান্ড ভ্যাক্টোর জিওমেট্রি এর সাবজেক্ট বিভাগের যে প্রশ্নগুলো আছে কুইজ কোশ্চেনগুলো সেগুলো তোমরা দুই হাজার বারো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো পড়বে আর খ বিভাগ এবং গ বিভাগের জন্য কিছু প্রশ্ন আমি দিয়েছি দেখো খ বিভাগের জন্য প্রয়োজনীয় প্রশ্ন বলি এক নম্বর হচ্ছে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো চ্যাপ্টার ওয়ানের এটা তারপরে দেখো আবার এটাও চ্যাপ্টার ওয়ানের মূল বিন্দুকে টু থ্রি বিন্দুতে স্থানান্তর করে অক্ষদইকে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন করলে তখন থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস ফিফটি ইকোয়াল টু জিরো এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো তারপরের যে যে থিওরিটা আছে দেখো এটা হচ্ছে চ্যাপ্টার টু এর দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার টু জিরো দ্বারা প্রকাশিত সরল রেখাদ অন্তর্গত কোন সমূহের সমাধিখণ্ডক সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এইচ তারপরে দেখো চ্যাপ্টার টুয়ের আরেকটা ম্যাথ যদি ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস টুয়েলভ ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্রকাশ করে তবে ল্যামডা এর মান বের করো এটা হচ্ছে চ্যাপ্টার টু আবার দেখো পাঁচ নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার টুয়ের প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এক্স থিটা মাইনাস ওয়াই সাইন থিটা তার স্কোয়ার দেখো এটা একজোড়া প্রকাশ করে যারা মূল বিন্দুগামী এবং সরল রেখাদ মধ্যবর্তী কোন হচ্ছে টু তারপরে ছয় নাম্বার যে ম্যাথটা আছে এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি এর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্রকৃতি এবং কেন্দ্র নির্ণয় করে এটা চ্যাপ্টার থ্রি ম্যাথ তারপরে যেটা সাত নম্বর ম্যাথটা এটাও চ্যাপ্টার থ্রির ম্যাথ এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস ফোরটিন ওয়াই প্লাস থার্টিন ইকোয়াল টু জিরো এই সমীকরণকে প্রমাণ আকারে রূপান্তর করো তারপরে আট নাম্বারে যেটা আছে দেখো এটা চ্যাপ্টার সিক্সের ম্যাথ দেখাও যে একটি ঘনকের দুইটি কর্ণের অন্তর্গত কোন হচ্ছে কজ ইনভার্স ওয়ান বাই থ্রি তারপরটা দেখা দুইটি সরলরেখার দিক কো সাইন যথাক্রমে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এবং এল টু এম টু এন টু হলে রেখা মধ্যবর্তী কোন নির্ণয় করো তারপরে যাও এখানে দশ নম্বর একটা ম্যাথ আছে দেখো দশ নম্বর যে ম্যাথটা দিয়েছি এটা পি অফ টু মাইনাস থ্রি ফোর কিউ মাইনাস ওয়ান টু থ্রি এবং ও জিরো 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 এই তিনটি বিন্দু হলে ও পি ও কিউ এবং পি কিউ রেখার দিকপসায় নির্ণয় করো তারপরে এগারো নম্বর ম্যাথ আছে একটা দেখো এখানে টু টু ওয়ান এবং নাইন থ্রি সিক্স বিন্দুগামি এবং টু এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সিক্স জেট মাইনাস নাইন ইকোয়াল টু জিরো সমতলের উপর লম্বা সমতলের সমীকরণ নির্ণয় করো নেক্সট হচ্ছে এখানে তেরো নাম্বার ম্যা বারো নাম্বার ম্যাটটা দেখো টু এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এবং এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকোয়াল টু জিরো সমতলে সমতলের রেখাগামী মূলবিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো এরপরে আছে তেরো নাম্বার ম্যাথ এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর ইকোয়াল টু জিরো এবং টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো এত সমতল দয়ের ছেদরেখাগামী এবং ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস সিক্স জেড প্লাস এইট ইকোয়াল টু জিরো সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো নেক্সট দেখো এটা চ্যাপ্টার এইটের ম্যাথ এখানে এক্স মাইনাস ওয়ান বাই টু ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি ইকোয়াল টু জেড মাইনাস টু বাই সিক্স সরল রেখা এবং ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু জেড প্লাস সিক্স ইকোয়াল টু জিরো দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু সমতলের ছেদবিন্দু থেকে ওয়ান 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 বিন্দু দূরত্ব নির্ণয় করো এরপরে আছে পনেরো নাম্বারটা এখানেও সরলরেখা চ্যাপ্টার এইটের ম্যাথ এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টু জ্যাড প্লাস সেভেন টু জিরো আকারে প্রকাশ করো এরপরে যেটা এটা চ্যাপ্টার এইটের দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস থ্রি বাই টু ইকোয়াল টু ওয়াই প্লাস ফাইভ বাই থ্রি ইকোয়াল টু জেড প্লাস সেভেন বাই মাইনাস থ্রি এবং এক্স প্লাস ওয়ান বাই ফোর ইকোয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ ইকোয়াল টু জেড প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান রেখা দয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো রেখা দয় একই তলে অবস্থিত কিনা মন্তব্য করো এরপরে আছে চ্যাপ্টার এটা চ্যাপ্টার ইলেভেনের ম্যাথ প্রমাণ করো যে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ ইকাল টু টু এ বি সি আঠারো নাম্বার ম্যাথ দেখাও এটাও চ্যাপ্টার ইলেভেনের আই প্লাস টু জে প্লাস থ্রি কে এবং থ্রি আই প্লাস ফোর জে প্লাস টু কে ভ্যাক্টর দুইটির মধ্যকার কোণের সাইন নির্ণয় করো আবার উনিশ নাম্বার আছে দেখাও যে সমতলীয় এ বি সি ত্রিভুজে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি কস এটাও চ্যাপ্টার এগারোর উনিশ নাম্বারটা বিশ নাম্বারটাও চ্যাপ্টার এগারোর প্রমাণ করো এ গুনন বি সি গুণন ডি প্লাস বি গুণন সি এ গুণন ডি প্লাস সি কত ডি ইকোয়াল টু জিরো তারপরে একুশ নাম্বার যেটা সেটা হচ্ছে চ্যাপ্টার টুয়েলভের ম্যাথ ভ্যাক্টর পদ্ধতিতে অফ সিক্স মাইনাস ফোর ফোর বিন্দু হতে এ অফ টু ওয়ান থ্রি এবং বি অফ থ্রি মাইনাস ওয়ান ফোর বিন্দুর দয়ে সংযোগ রেখার ন্যূনতম দূরত্ব নির্ণয় করো এই ছিল হচ্ছে খ বিভাগের প্রয়োজনীয় প্রশ্নাবলী এবার আমরা আমি যাই গ বিভাগে দেখো গ বিভাগে কী কী প্রশ্ন থাকতে পারে গ বিভাগের মধ্যে এক নম্বর আছে চ্যাপ্টার ওয়ানের ম্যাথ মূল বিন্দুর স্থানান্তর না করে অক্ষদইকে থিটাকুণে আবর্তন করলে যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো সমীকরণের রূপান্তরিত সমীকরণ এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো হয় তবে দেখাও যে এ প্লাস বি এবং এ বি মাইনাস এইচ স্কোয়ার অচ্যুত রাশি তারপরে যাও দুই নাম্বারে এখানে বলা আছে কি সেভেনটিন এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস থার্টি টু ওয়াই মাইনাস এইটিন ইকোয়াল টু জিরো সমীকরণ হতে এক্স কমা ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদগুলো অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো যেটা চ্যাপ্টার ওয়ানের তারপরে দেখো চ্যাপ্টার টু এর ম্যাথ যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো সরল রেখার একটি এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ ওয়ান এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার টু জিরো একটির উপর পরস্পর লম্ব হয় তাহলে প্রমাণ করো যে এ এ ওয়ান মাইনাস বিবি ওয়ান তার স্কোয়ার প্লাস ফোর এ এটা মেবি চ্যাপ্টার টুয়েলভ 40 নাম্বার ম্যাথটা এরকমভাবে এ প্রাইম আছে এখানে দেওয়া এখানে প্রাইমের জায়গায় শুধু এ দেওয়া হয়েছে এরকমভাবেও আসতে পারে তো এখানে চার নাম্বারটা দেখো বলা আছে কি যদি সাধারণ দিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়াই প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো দ্বারা প্রকাশিত রেখাদয় পরস্পর সমান্তরাল হয় তবে রেখাদয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এটা চ্যাপ্টার টুয়ের একটা থিওরি ফার্স্ট যে দুই তিনটা থিওরি আছে ওই থিওরির মধ্যে একটা থিউরি এখানে থিওরিটা একটু মানে এ করে এসছে অন্যরকমভাবে আসছে আর কি একই তোমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে থিওরিটা আছে সেটা দিবে তারপরে দেখো পাঁচ নাম্বার যে ম্যাথটা আছে যদি সাধারণ দীঘা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো একজোড়া রেখা প্রকাশ করে তবে প্রমাণ করো যে এবিসি প্লাস টু এফ জিএইচ মাইনাস এ স্কোয়ার মাইনাস বিএইচি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকোয়াল টু জিরো এবং সরল রেখা দিয়ে ছাদবিন্দু নির্ণয় করো এটাও চ্যাপ্টার টু এ থিউরি তারপরে দেখো ছয় নাম্বার এটা চ্যাপ্টার টু এর একটা ম্যাথ যদি এস স্কোয়ার প্লাস টু এইচএ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস টু এফ প্লাস সি টু জিরো সমীকরণ দ্বারা প্রকাশিত রেখা দয় মূলবিন্দু হতে সমুদ্রবর্তী একজোড়া সরল রেখা প্রকাশ করে তাহলে প্রমাণ করো যে জি টু দ্য পাওয়ার ফোর মাইনাস এফ টু দ্য পাওয়ার ফোর ইকোয়াল টু সি ইন টু এজি স্কোয়ার মাইনাস বি এফ স্কোয়ার সাত নাম্বার ম্যাথে যাও দেখো এখানে চ্যাপ্টার থ্রি এর ম্যাথ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস এইট ইকোয়াল টু জিরো প্লাস ফোর ইকোয়াল টু জিরো কণিকের প্রকৃতি নির্ণয় করো তারপরে হচ্ছে উহাকে প্রমাণ আকারে রূপান্তর করো কণিকটির শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো চ্যাপ্টার থ্রি আট নম্বর যেটা সেটাও চ্যাপ্টার থ্রি এর ম্যাথ ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সিক্স এক্স প্লাস থার্টি ফোর ওয়াই প্লাস সিক্সটি ফাইভ ইকোয়াল টু জিরো এই সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করো এবং অক্ষদয়ে দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করো চ্যাপ্টার থ্রিয়ের ম্যাথগুলো কিন্তু একই টাইপের থাকে একটা ম্যাথ পারলে অনেকগুলো পারা যায় তোমরা ভালো করে প্রমাণ আকার কীভাবে করতে হয় বা কোনিকের প্রকৃতি কীভাবে নির্ণয় করা করা হয় আগে শিখে নিবে তিনটা ফর্মুলা আছে উপবৃত্ত প্রকাশ করে কি শর্ত দিয়ে পরাবৃত্ত কিভাবে প্রকাশ করে এবং আরেকটা হচ্ছে কি অধিবৃত্ত প্রকাশ করার শর্ত এই তিনটা শর্ত শিখে গেলে যে কোনো ম্যাথ পারবে এটা প্রকৃতি নির্ণয় করা খুবই সহজ তারপরে দেখো আরেকটা ম্যাথ দেখো এখানে নয় নাম্বার দুইটি রেখার দিক সাইন এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকোয়াল টু জিরো এবং এফ এম এন প্লাস জি এন এল প্লাস এইচ এল এম ইকোয়াল টু জিরো দ্বারা নির্দেশিত হলে প্রমাণ করো যে সরল সরলরেখাদয় লম্ব হবে যদি এফ বাই এ প্লাস জি বাই বি প্লাস এইচ বাই সি ইকোয়াল টু জিরো হয় এবং সরল তো সমান্তরাল হবে যদি রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার বিজি প্লাস মাইনাস রুট ওভার সি এ চিক টু জিরো হয় তারপরে আছে এখানে দেখো দশ নম্বর ম্যাথ একটি সমভূমি বৃত্ত ভূমিক সিলিন্ডারের সমীকরণ নির্ণয় করো যার বেশাদ্দ টু অক্ষ টু যার ব্যসার্ধ টু অক্ষ হচ্ছে ওয়ান টু থ্রি বিন্দুগামী এবং অক্ষের দিকানুপাত হচ্ছে টু মাইনাস থ্রি এবং সিক্স তারপরে এগারো নম্বর আছে দুইটি দিকু সাইন এল মাইনাস ফাইভ এম প্লাস থ্রি এন টু জিরো এবং সেভেন এল স্কোয়ার প্লাস ফাইভ এম স্কোয়ার মাইনাস থ্রি এম স্কোয়ার টু জিরো সমীকরণ দ্বারা নির্দেশিত হলে রেখাদ মধ্যবর্তী কোন নির্ণয় করো তারপরে আছে বারো নম্বর ম্যাথ যদি একই মূল বিন্দু সাপেক্ষে দুই শ্রেণির আয়তকার অক্ষত্রয়কে কোন সমতল সি এবং এ ওয়ান বি ওয়ান সি ওয়ান দূরত্বে ছেদ করে তবে দেখাও যে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই বি ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই সি ওয়ান স্কোয়ার এটা চ্যাপ্টার সেভেনের ম্যাথ তেরো নম্বর দেখো সরলরেখার ম্যাথ এ চ্যাপ্টার এইট এক্স মাইনাস ওয়ান বাই টু ইকোয়াল টু ওয়াই মাইনাস টু বাই থ্রি ইকোয়াল টু জেড মাইনাস ফোর বাই ফোর এবং এক্স মাইনাস টু বাই থ্রি ইকোয়াল টু ওয়াই মাইনাস ফোর বাই ফোর ইকোয়াল টু জেড মাইনাস ফাইভ বাই ফাইভ এই সরল রেখা দুয়ের মধ্যকার ক্ষুদ্রতম দূরত্ব এবং ক্ষুদ্রতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করো চৌদ্দ নম্বর যে ম্যাথটা এটাও সরল রেখা চ্যাপ্টার এইটের এখানে আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু জিরো জেড ইকোয়াল টু ফোর এবং এক্স মাইনাস ওয়ান বাই ফোর ইকোয়াল টু ওয়াই মাইনাস টু বাই থ্রি ইকোয়াল টু জেড মাইনাস থার্টি সিক্স বাই মাইনাস সিক্স এই সরল রেখা দুইটির মধ্যেই ন্যূনতম দূরত্ব এবং এর সমীকরণ নির্ণয় করো তারপরে যেটা আছে পনেরো নাম্বার এটাও চ্যাপ্টার এইটের এক্স মাইনাস থ্রি বাই ওয়ান ইকোয়াল টু ওয়াই মাইনাস ফাইভ বাই মাইনাস টু ইকোয়াল টু জেড মাইনাস সেভেন বাই ওয়ান এবং এক্স প্লাস ওয়ান বাই সেভেন ইকোয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস সিক্স ইকোয়াল টু জেড প্লাস ওয়ান বাই ওয়ান রেখাদয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব এবং তার সমীকরণ নির্ণয় করো ক্ষুদ্রতম দূরত্বটি প্রদত্ত রেখাদয়কে যেখানে ছ্যাদ করে তাদের স্থানাঙ্কয় বের করো এখানে চ্যাপ্টার এইটের যে ম্যাথগুলো আছে ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয়ের একটা ম্যাথ কিন্তু প্রতি বছরই পরীক্ষায় আসে তো এই ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করার ম্যাথটা একটা ম্যাথ যদি ভালো করে শিখে যাও যে কোনো ম্যাথ এটা থেকে পারবে যে কোনো একটা ম্যাথ বইয়ের মধ্যে এক একটা এক এক রকমভাবে দেওয়া আছে কিন্তু এভাবে না করে প্রত্যেকটা ম্যাথ সেমভাবে করতে চেষ্টা করবে একইভাবে যদি করো তাহলে যেভাবে আসুক না কেন এই ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয়ের ম্যাথগুলো পারবে তারপরে দেখো ষোলো নাম্বারটা এখানে দেওয়া আছে গোলকের একটা ম্যাথ চ্যাপ্টার নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার প্লাস সেভেন ওয়াই মাইনাস টু জেড প্লাস টু টু জিরো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড মাইনাস এইট টু জিরো বৃত্তটি একটি গোলকের মহাবৃত্ত হলে গোলকটির সমীকরণ নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা চ্যাপ্টার নাইনের গোলক চ্যাপ্টারের তারপরে দেখো সতেরো নম্বরে আছে ABC তিনটি ভ্যাক্টরের ক্ষেত্রে প্রমাণ করো এ বি সি তার স্কোয়ার ইকোয়াল টু এ ডট এ এ ডট বি এ ডট সি বি ডট এ বি ডট বি ডট সি সি ডট এ সি ডট বি সি ডট সি ইকাল টু এ ক্রস বি বি ক্রস সি এবং সি ক্রস এ এটা তারপর এটা হচ্ছে চ্যাপ্টার এগারোর ম্যাথ চ্যাপ তারপরে হচ্ছে আঠারো নাম্বারে ক দেখাও এটা চ্যাপ্টার বারোর ম্যাথ দেখাও যে এ অফ এ বিন্দুগামী এবং বি ভ্যাক্টরের সমান্তরাল সরলরেখার ভ্যাক্টর সমীকরণ এটা মনে হয় একটা উপপাদ্য চ্যাপ্টার বারোর আর ইকল টু এ প্লাস টি বি যেখানেটি হচ্ছে একটা প্যারামিটার তারপরে খ নাম্বারে দিয়েছি ওয়ান টু থ্রি এবং ফোর মাইনাস থ্রি ওয়ান বিন্দুগামী সরলরেখার ভ্যাক্টর সমীকরণ নির্ণয় করো তারপরে দিয়েছি অ্যালেক্স প্লাস এম সমতলটি এস স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার স্পর্শ করার শর্ত এবং বিন্দু নির্ণয় করো এই ছিল গ বিভাগের প্রয়োজনীয় কয়েকগুলো কয়েকটা প্রশ্ন এরপরেও যদি তোমরা পড়তে চাও ভালো আরও ভালো মার্কস পাওয়ার জন্য এখানে মোটামুটি ফার্স্ট ক্লাস চলে আসবে তারপরে এ প্লাস পাওয়ার জন্য তোমরা যদি পড়তে চাও তো তোমাদের দিব হচ্ছে তোমরা বোর্ড বোর্ড পনেরো আর হচ্ছে সতেরো এই দুইটা বোর্ড ভালো করে পড়ে যাবে আরও এই ম্যাথগুলো দেওয়ার পরে কত পনেরো বোর্ডটা আর ষোলো এই দুইটা অ্যানিউ দুইটা সাল ভালো করে পড়ে যাবে তাহলে এ প্লাস পেতে পারবে ইনশাআল্লাহ আর এই যে এগুলো সাজেশনে যা দিয়েছি এগুলো ফার্স্ট ক্লাস পাওয়ার মতো ম্যাথ দেওয়া হয়েছে এগুলো ভালো করে পড়বে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ তোমরা ভালো করে পরীক্ষা দিও